কোনো মানুষ বাংলাদেশে আছে কন্যা সন্তান হলে তার চেহারা কালো হয়ে যায়, স্ত্রীকে নির্যাতন করে, স্ত্রীকে অপমান করে, এটা কি মানুষের কাজ? আমাদের এক পরিচিত ব্যক্তির ভেতরে ঘটনা ঘটেছে, তিনটা মেয়ে হয়েছে, এখন আরেকটা সন্তান হবে, মা জেনেছে তার এটাও কন্যা হবে, কিন্তু স্বামীকে বলেছে, ডাক্তার আমাকে বলেছেন এটা ছেলে হবে, মিথ্যে কথা বলে সান্ত্বনা দিয়েছেন। তো যেদিন হাসপাতালে নিয়ে গেছে এবং সিজার হয়েছে, কন্যা সন্তান দেখে বাবা চিৎকার করে বলল, এই সন্তান আমার নয়, এই সন্তান চেঞ্জ করে দেয়া হয়েছে। পুরো হাসপাতালে এক ভয়ানক পরিবেশ তৈরি করে ফেলেছিল। পরে স্ত্রী তাকে বলেছিল, আসলে আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। যেন এখনও সেই জাহিলিয়াতের মধ্যে আমরা এখনও আছি। কন্যা সন্তান হলে কষ্ট পাবেন না, তারা আল্লাহর রহমা, তারা আল্লাহর কি রহমা, তাদেরকে বলা হয়েছে বুশরা, ওয়াইদা বুশরা আহাদুকুম বিল উনসা, যখন তাদের কাউকে সুসংবাদ দেয়া হতো তোমার একটি কন্যা সন্তান হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাগুলো কালো হয়ে যেত। আল্লাহ বলছেন সুসংবাদ, সুসংবাদ পেলে তো চেহারা উজ্জ্বল হয়ে যাওয়ার কথা, তাদের হয়ে যেত বিমর্ষ, কাদের, ওই জাহিলি যুগের। অতএব যারা আজকে কন্যা সন্তানদেরকে বোঝা মনে করবে, চেহারা বিমর্ষ হয়ে যাবে, তাদের সাথে ওই অন্ধকার যুগের কাফেরদের জীবন ধরার কি আছে সামঞ্জস্য? আজ এটা হতে পারে না। আইসিএল মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি তাঁর অফুরন্ত রহমত দিয়ে আমাদেরকে এই পৃথিবীর বুকে সসম্মানে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদেরকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর যেদিকেই তাকানো যায় আজকে, সেদিকেই দেখা যায় অশান্তি, নৈরাজ্য, হাহাকার, দুঃখ, দুর্দশা, মানুষের ব্যথা, বেদনা আর ভোগান্তির যেন কোনো শেষ নেই। এই পৃথিবীতে যত অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, দুঃখ, কষ্ট, যন্ত্রণাময় পরিবেশ সৃষ্টি হয়েছে, এর পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে দয়া মায়া, ভালোবাসার অভাব মানুষের প্রতি এবং সৃষ্টির প্রতি। মানুষ যখন দয়া মায়াহীন হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, তখন পৃথিবীতে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে সর্বত্র অশান্তির দাবানল জ্বলে ওঠে। আপনি খেয়াল করে দেখুন, ওই পরিবারের মধ্যে শান্তি থাকবে না যেই পরিবারের সদস্যরা পরস্পরের প্রতি ভালোবাসা পোষণ করে না, দরদ, মমত্ববোধ লালন করে না, কথা ঠিক? আবার ওই সমাজে শান্তি শৃঙ্খলা কখনোই আসতে পারে না, ন্যায়বিচার কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না যেই সমাজের মানুষেরা পরস্পরের প্রতি পরস্পর দয়াদ্র হতে পারে না। এমনকি পৃথিবীতে যে শিরিক, কুফুর, বিদআতের প্রাদুর্ভাব ঘটে, এর মধ্যেও কিন্তু ভালোবাসা
দয়ামায়া না থাকা একটি বড় কারণ। কারণ প্রত্যেক সমাজেই কিছু ধার্মিক লোক থাকা স্বাভাবিক, ঠিক নয় কি? কোনো সমাজে কি সহসাই শিরিক এসে শিকড় গেড়ে বসতে পারে? এগুলো আস্তে আস্তে শিকড় গাড়ে। তো সমাজের যারা কিছুটা হলেও ধার্মিক মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, তারা যদি ওই মানুষগুলোর প্রতি দয়াদ্র হতো যারা শিরকের মধ্যে, শিরকের পথে এগিয়ে যাচ্ছে, বিদআতের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে অত সহজে শিরক আর বিদআতের শিকড় শাখা প্রশাখা সমাজে ছড়াতে। কিন্তু এই মানুষগুলো যখন চিন্তা করে আমি আমাকে নিয়েই ব্যস্ত থাকব, আমি ভালো কাজ করব, ওরা খারাপ কাজ করলে তাতে আমার কি, ওরা জাহান্নামে গেলে তাতে আমার কি, ঠিক না? তাহলে এই যে সমাজ নষ্ট হয়, সমাজের মধ্যে ধর্মের সঠিক চর্চা ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যায়। কী কারণে? যখন মানুষের প্রতি মানুষের দরদ শূন্যের কোঠায় চলে যায়, তখন আর কেউ আল আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার করতে উদ্বুদ্ধ। এই জন্য বললাম যে এই পৃথিবীতে আকাশে বাতাসে স্থলে যত জায়গায় যত অশান্তি এবং নৈরাজ্য কষ্ট দুঃখ বেদনা সৃষ্টি হয়েছে, সব কিছুর মূলে হচ্ছে নিষ্ঠুরতা, নির্মমতা, দায়িত্বহীনতা, সৃষ্টি ও অন্যদের প্রতি ভালোবাসার অভাব, পরোপকারিতার মনোভাবের অভাব, সবাইকে নিয়ে ভালো থাকার মানসিকতার অভাব। আর এই অভাব যখন পৃথিবীতে প্রচণ্ড আকার ধারণ করেছিল, পৃথিবী যখন সর্বাত্মক অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছিল, যেখানে ভালোবাসা বলতে কিছু ছিল না, দয়ামায়া বলতে কিছু ছিল না, যেখানে ছিল হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ, ধ্বংস, বিবাদ, নগ্নতা, অশ্লীলতা, এক কথায় জাহেলিয়াতের শিকড় যখন সর্বত্র ছড়িয়ে পড়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে রহমত করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে মহাবিশ্বের জন্যে, সমস্ত পৃথিবীর জন্যে রহমত করে পাঠিয়েছি। রহমত মানে দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা, মানবিকতা, মানবতাবোধ, অন্য মানুষের কল্যাণ কামনা করা। এক কথায় এই পৃথিবীতে শুধু মানুষের জন্যে নয়, মানব জগৎ, উদ্ভিদ জগৎ, অনেক জগৎ আছে না, জড়জগৎ, জীবজগৎ, যত জগৎ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন সবার জন্যই রহমত ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার রহমত দিয়ে, দয়া মায়া দিয়ে, মহব্বত ভালোবাসা দিয়ে, ভ্রাতৃত্ব আর মানবতাবোধ দিয়ে ওই অন্ধকার যুগের অমানুষদেরকে মানুষ বানিয়েছিলেন, ঠিক না? ঠিক। রব্বুল আলামিন এই জন্য বলছেন لقد جاءكم رسول من انفسكم, তোমাদের কাছে, তোমাদের ভেতর থেকেই একজন নবীর আগমন ঘটেছে। আজিজুন আলাইমা আনিতুম, তোমরা যেই সব কাজে কষ্ট পাও, যেই সব কারণে কষ্ট পাও, কিংবা তোমরা যদি কষ্ট পাও, এই কষ্ট তিনি সহ্য করতে পারেন না। এত ভালোবাসা, এত দরদ দিয়ে তাকে আমি পাঠিয়েছি, তোমরা সামান্য কষ্ট পেলেও সেই কষ্ট তিনি সহ্য করতে পারেন না, মানে তোমাদের কষ্ট তার কষ্ট। হারিসুন আলাইকুম, এবং তিনি তোমাদের ব্যাপারে অত্যন্ত যত্নশীল, তোমাদের কল্যাণ সাধনের ব্যাপারে সবসময় জাগ্রত থাকেন। কোন কাজে, কোথায়,
কিভাবে তোমরা দুনিয়ায় পরকালে সফল হতে পারবে, সুখ শান্তি পাবে, তোমাদের সমস্ত কষ্ট ও দুঃখগুলো লাঘব হয়ে যাবে, সেই ব্যাপারে যিনি অত্যন্ত সচেতন থাকেন। বিল মুমিনিনা রউফুর রহিম, তিনি মুমিনদের উপরে, মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়, অত্যন্ত প্রেমময়। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলা হচ্ছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম করুণায় আপনি ওদের প্রতি দয়াদ্র কোমল হতে পেরেছেন। আল্লাহ পাক আপনার ভেতরে দয়া মায়া মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, যে কারণে আপনি সাহাবীদের প্রতি কি হয়েছেন, অত্যন্ত দরদি হতে পেরেছেন। আপনি যদি অত্যন্ত রূঢ় হতেন, কঠোর হতেন, নির্মম হতেন, দুর্ব্যবহার করতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে ওরা আপনার চারপাশ থেকে সবাই সরে যেত, কেউ আপনার কাছে থাকতো না। তাহলে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা রাসূলের ভালোবাসা দেখে, মমত্ব বোধ দেখে মুগ্ধ হয়ে, অভিভূত হয়ে কাছে এসেছিলেন, মৌমাছির মতো চারপাশে কি জমায়েত হয়েছিলেন। তো আজকের আলোচনা থেকে আমরা, আজকের আলোচনার বিষয়বস্তু এই জন্য আমরা নির্ধারণ করেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রহম দয়া মায়া করেছেন, তার এই রহমতের বিভিন্ন ধারা, উপধারা, ফল্গুধারা, অনন্ত ফল্গুধারা নিয়ে আমরা কথা বলবো, এবং কীভাবে এই রহমত দিয়ে তিনি বিশ্বকে মুগ্ধ করেছেন, সমস্ত সৃষ্টির প্রতি তিনি রহমতের যে অনন্য দৃষ্টান্ত পেশ করেছেন এগুলো আমরা পেশ করবো ইনশা। উদ্দেশ্য হচ্ছে এই রহমত থেকে আমরাও লুফে নিব, এই রহমতের ধারা উপধারায় ফল্গুধারায় আমরাও কি হব, পরিনিষিক্ত হব এবং উদ্বুদ্ধ হয়ে সমাজ, রাষ্ট্র, পৃথিবীর বুকে সেই রহমত আমরা ছড়িয়ে দিব ইনশা আল্লাহ। কারণ রহমত দিয়ে, ভালোবাসা দিয়ে যা আদায় করা যায়, যা অর্জন করা যায়, যা বাস্তবায়ন করা যায়, রুরুতা দিয়ে, নির্মমতা দিয়ে, কর্কশতা দিয়ে সেটা আদায় করা যায়। যেমন ধরুন আমাদের যে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, যদি তিনি দয়াদ্র হতেন, তার মধ্যে মায়া মহব্বত থাকতো, আর এই ছেলেদের প্রতি তিনি ওরকম মানবিক আচরণ করতেন, মায়ের মতো সন্তানদের সাথে আচরণ করতেন, তাহলে এই ছেলেরা বিদ্রোহ করত। তাহলে তিনি চেয়েছিলেন তার ক্ষমতা স্থায়ী করতে, কিন্তু পারেননি, কারণ তার মধ্যে দয়া মায়া ভালোবাসা বলতে কিছুই ছিল না, তার মধ্যে ছিল শুধু ক্ষমতার পিপাসা, আধিপত্যের লালসা, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার উদগ্র বাসনা। এই জন্য আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছেন, অপদস্থ করে দিয়েছেন পৃথিবীর বুকে। এভাবেই ইতিহাস আমাদের সামনে অনেক উপমা পেশ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম আসলে কী বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খুব কষ্ট লাগে। একবার দরুদ পড়লে আল্লাহ কয়বার পড়বেন, দশবার দরুদ পড়বেন, মানে দশটি রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার দশটি গুণা আল্লাহ মাফ করে দিবেন, আপনার দশটি সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন, আল্লাহু আকবার। রাসূল কারীম বলছেন তোমরা যেখানেই থাকো আমাকে সালাম দাও, আমার উপরে দরুদ পড়ো, কারণ তোমাদের এই সলাত সালামগুলো আমার কাছে সাথে সাথে পৌঁছিয়ে দেয়া হয়। তো যে রাসূলের মাধ্যমে আমরা ভালোবাসা, দয়া মায়া শিখলাম, আমরা ইসলাম পেলাম, যে রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, আমাদের কি কোনো দরদ থাকা উচিত নয় তার প্রতি, তার সঙ্গে আমাদের হৃদ্যতার বাঁধন থাকা উচিত নয়, সবসময় শুক্রিয়ার সম্পর্ক থাকা উচিত নয়। দরুদ হচ্ছে এমন একটি আমল যে আমলের মাধ্যমে রাসূলের সাথে আমাদের ভালোবাসার বন্ধন, শ্রদ্ধার বাঁধন, ইমানের বন্ধন, শুক্রিয়ার বাঁধন সবসময় কার্যকর থাকবে ইনশা। এবং এর ধারাবাহিকতায় কবর এবং কেয়ামতের ময়দানে রাসূলকে আমরা পাবো শাফাআতকারী হিসাবে ইনশা আল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লান তুমিনু হাত্তা তারহামু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা রহমত না করবে, দয়া মায়া ভালোবাসা প্রদর্শন না করবে অন্যদের প্রতি যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে এই ভালোবাসার অনুভূতি না জাগবে ততদিন তোমরা ঈমানদার হতে পারবে না। কালু, সাহাবায়ে কেরাম বললেন, কুল্লুনা রহিমুন ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই রহিম, মানে আমরা সবাই একজন আর একজনের প্রতি দরদি, আমাদের মধ্যে পারস্পরিক দরদ এবং ভালোবাসা আছে। কালা, তখন বিশ্বনবী বললেন, ইন্নাহু লাইসা বিরহমাতি আহাদিকুম সাহিবা ওয়ালাকিন্নাহা রহমাতুন নাসি রহমাতুল আম্মা রহমাতুল, তোমরা যেই রহমতের কথা বলছো মিন করেছ, যেই দরদের কথা বলছো অর্থাৎ তোমরা একজন আর একজনের প্রতি, এক সাহাবি আর এক সাহাবির প্রতি দরদি, এই পারস্পরিক দরদ আর মহব্বতের কথা আমি বলছি না, আমি সেই রহমতের কথা বলছি। ওয়ালাকিন্নাহা রহমাতুন নাস, সব মানুষকে ভালোবাসার কথা বলছি, রহমাতুল আম্মা, আপন পর শত্রু মিত্র এই সব বিবেচনা না করে সবার জন্য রহমত, সবার জন্য ভালোবাসা, সবাইকে দরদের চাদর দিয়ে আপন করে নেবার কথা বলছি। সুবহানাল্লাহ, তাহলে ধরুন ভাই ভাইকে ভালোবাসবে, খুব স্বাভাবিক কথা, ঠিক না? বন্ধু বন্ধুকে ভালোবাসবে, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে আপনার বন্ধু নয়, যাকে আপনি চিনেন না, অথবা যে আপনার শত্রু, তাকে আপনি দরদ দিয়ে কাছে ডাকবেন, তাকেও আপনি আপনার দরদের সীমাভুক্ত করে নেবেন, এটা সবাই পারে না। যত বড় শত্রু হোক, যদি আপনি সত্যি আল্লাহর জন্য ওই শত্রুকেও দরদ ভরা কণ্ঠে তার সাথে কথা বলেন, আচরণ করেন, শত্রুর মনও এক সময় বিগলিত হয়ে যাবে। বিগলিত হবে না, এরকম ইতিহাস নাই, বহু আছে। এজন্য দরদ দিয়ে মানুষের মন সহজে জয় করা যায়, আর নির্মমতা দিয়ে, স্বার্থান্ধতা দিয়ে মানুষকে অন্তত আপন করা যায় না। আর মানুষ, একজন ব্যক্তি যতই মহান হবে, যত বড় হবে, যতই আপনার আদর্শিকভাবে তার মর্যাদার স্থান উন্নীত হবে, ততই তার মনটাও বড় হয়ে যাবে, সবার জন্য তার উদারতা সৃষ্টি হবে। আর যখন দেখবেন মানুষের মনগুলো ছোট সংকীর্ণ, অথচ আপনি ভাবছেন সে অনেক বড় শিক্ষিত মানুষ, অনেক বড় পদ পদবীপ্রাপ্ত মানুষ, তাহলে বুঝতে হবে সে হয়তো পদে বড় হতে পারে, সার্টিফিকেট তার বড় বড় হতে পারে, কিন্তু মনুষ্যত্বের মানদণ্ডে, আদর্শের মানদণ্ডে, ইমানের মানদণ্ডে, প্রকৃত যোগ্যতার মানদণ্ডে সে এখনও বড় হতে পারে নাই। একথা আমরা বারবার বলি, বিশেষ করে যারা রাজনীতি করেন, রাজনীতি যারা করেন তাদের মন অনেক বড় হতে হবে, কারণ সবাই তো আপনার দল করবে না, অবশ্যই করবে না, করবে? এখানে অনেক মত থাকবেই, অনেক পথ থাকবেই, অনেক দৃষ্টিভঙ্গি থাকাটাই স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক। অতএব সবাইকেই দেখতে হবে বড় একটা মন নিয়ে, শত্রুদের সমালোচনাও হজম করতে হবে। কিন্তু এরকম যদি ভাবেন আমার সমালোচনা কেউ করতে পারবে না, সমালোচনা করলেই তাকে আয়না ঘরে ঢুকিয়ে দেব, তাহলে আপনি নেতা হতে পারেন নাই। নেতৃত্বের একেবারে ন্যূনতম কোয়ালিটি আপনার মাঝে এখনও আসে নাই, এটা মনে রাখতে হবে। আজকে যারা আমাদের যুবক ভাইয়েরা রয়েছে, আগামীতে তারা অনেক বড় বড় নেতা হবে, ঠিক না? এই কথাটা মনে রাখবে তোমরা, তোমাদের মনকে বড় করতে হবে, মন যত বড় হবে তোমার নেতৃত্বের পরিধি তত
প্রসারিত হবে, মনে করবে তোমার সম্মান বাড়বে, শত্রুও তোমাকে সম্মান করবে, না সে আমার অভিমত বিশ্বাস করে না কিন্তু সে আমাকে সম্মান করে। এজন্য বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে আমাদের মা আসাইদা আয়েশা তিনি রেওয়ায়ত করছেন রাদিয়াল্লাহু আনহা, মা খুয়্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইন আমরাইন ইল্লা ইখতারা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমান। রাসূলকে কখনো দুটো জিনিসের মধ্যে অপশন দেয়া হয়নি, স্বাধীনতা দেয়া হয়নি, আর তিনি সহজটা গ্রহণ করেননি তা হয়নি। মনে করুন দুটো পদ্ধতি আছে, দুটো সমাধান আছে, রাসূল সবসময় সহজটা গ্রহণ করতেন। কেন? কারণ তিনি মানুষকে ভালোবাসতেন, তিনি সবাইকে ভালোবাসতেন, তিনি চাইতেন না কেউ কষ্ট পাক। যত সহজ করে দেয়া যায়, যত সহজতা আনা যায়, ততই মানুষের কল্যাণ হবে, এটাও ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, যদি না তাতে কোনো গুনাহ থাকতো। ফাইনকানা ইসমান, আর ওই সহজ কাজটি মেনে নেয় যদি কোনো অপরাধ হয়ে যেত, কোনো গুনাহ থাকতো, কানা আবআদান্নাস মিনহু, তাহলে তিনি তার ধারে কাছেও যেতেন না। ওয়া মান তাকামা রাসূলুল্লাহি লিনাফসিহি ফি শাইইন কদ্দ, আর রাসূল জীবনে কোনো দিন কেউ যদি তাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, তার হক নষ্ট করেছে ব্যক্তিগত কারণে, তিনি কোনো দিন প্রতিশোধ গ্রহণ করেননি। যেগুলো ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে তিনি কখনোই কোনো ব্যাপারে প্রতিশোধ করেননি, প্রতিহিংসা পরায়ণ ছিলেন না। ইল্লা আইয়ুনতাহাকা হুরমাতুল্লাহি ফায়ান্তাকিম লিল্লাহি তাআলা, তবে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নষ্ট করেছে, আল্লাহর হুরমাত আল্লাহর সম্মান মর্যাদার হানি করেছে, তাহলে আল্লাহর জন্য প্রতিশোধ নিয়েছেন, নিজের জন্যে কখনোই তিনি প্রতিশোধ নেন নাই। যেমন ধরুন যখন মুশরিকরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে যুদ্ধ অনিবার্য করে দিত, তখন বাধ্য হয়ে রাসূলকে যুদ্ধের ময়দানে যেতে হতো, তখন তিনি যুদ্ধ করতেন না, তিনি তলোয়ার হাতে নিতেন না, কার জন্যে নিতেন? আল্লাহর জন্য নিতেন, কারণ ওরা আল্লাহর দিনকে মিটিয়ে দিতে এসেছে, আল্লাহর হুরমতকে ভায়োলেশন করেছে, তখন আর তাদেরকে ক্ষমা করার বা ওই জায়গায় অন্য বিকল্প কোনো পথ থাকত না। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দরদী ছিলেন, মানুষের প্রতি তার কেমন ভালোবাসা ছিল, তিনি বলতেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতা ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান মুয়াসসিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুআন্নিত মুতাআন্নিত করে পাঠাননি, মুশাদ্দিদ মুতাশাদ্দিদ করে পাঠাননি, অর্থাৎ কঠিন করে দেওয়ার জন্য পাঠাননি, যেই কাজে মানুষের মনগুলো সংকীর্ণ হয়ে যায়, মানুষের উপরে দুর্বহ বোঝা হয়ে যায়, এরকম বোঝা সৃষ্টি করার জন্য আমাকে পাঠাননি, মানে কড়াকড়ি করার জন্য পাঠান নাই, বরং কি পাঠিয়েছেন, কীভাবে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন শিক্ষক বানিয়ে, কেমন শিক্ষক, মুয়াসসিরা, যেই শিক্ষক ছাত্রদেরকে সহজে সহজ পদ্ধতিতে শিক্ষা, কঠিন পথ কাঠিন্য পথ অবলম্বন করে না, নির্মম নিষ্ঠুর হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুয়াসসারা ইউসরুন থেকে আমাকে মুয়াসসির করে পাঠানো হয়েছে। এই জন্য বুখারী মুসলিমে একটা হাদিস এভাবে পাওয়া যায়, কামা আরাবিয়ুন ফাবালা ফিল মসজিদ ফাতানাওয়ালাহু আন-নাস, একজন বেদুইন রাসূলের মসজিদে আগমন করলেন, মসজিদে এসে তিনি সবার সামনে মসজিদের মধ্যেই প্রস্রাব করে দিয়েছিলেন, ফাতানাওয়ালাহু আন-নাস, সবাই তখন তার দিকে এগিয়ে আসলো এক ধরনের আক্রোশ নিয়ে, বা তার এই কাজটিকে কেউ সহজে গ্রহণ করল না, তাকে ভৎসনা করতে লাগলো, হয়তোবা
তাকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করেও দেয়া হতে পারত, তাকে নানাভাবে অপমান করা হতে পারত, তাকে ছোট করা হতে পারত, রাসূল সেটা বুঝতে পেরেছেন এবং এটাই স্বাভাবিক ব্যাপার, ঠিক না? একটা বাচ্চাও যদি এখানে প্রস্তাব করে দেয় তা আপনারা কী করবেন? রাগাবেন না, আইব একটা ফাজিল, আর তার বাবাকে বলবেন তুমি কেন এই বাচ্চাগুলোকে নিয়ে এসেছো? এরকম আমরাও বলি, মানে আমরা এটাকে সহজভাবে নেই না, খুব কঠিন করে দিই, অবস্থা ঘোলাটে করে দিই, অপমান করে ছানি। অথচ একজন বয়স্ক মানুষ মসজিদে এসে প্রস্তাব করে দিলেন, রাসূল কারীম বললেন ফাকাদ লাহুমুন নবী, রাসূল তাদেরকে বললেন দাওহু, এই ব্যক্তিকে তোমরা কিছু বলো না, তাকে তার কাজটা শেষ করতে দাও, বাধা দিও না, তাকে তার কাজটি শেষ করতে দাও। যখন তিনি প্রস্তাব করে ফেললেন বললেন ওয়াহরিকু আলা বাউলিহি সাজলাম মিন মা আও যানুবান মিন মা, কাজ করো তোমরা এক বালতি পানি এনে ওই জায়গায় ঢেলে দাও, বাস। ফাইন্নামা বুইস্তু মুয়াসসিরিন ওয়ালাম তুবআসু মুআসসিরিন, শুনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কঠিনতার পরে কষ্ট পাঠানো হয় বানিয়ে পাঠা, তোমাদেরকে পাঠিয়েছে দিয়ে মানুষের সাথে আচার ব্যক্তি অন্যায় করেছে, অন্যায় সভ্য না, তো লোকজন এসে ওই লোকটিকে গালমন্দ করতে লাগলো অশ্রাব্য ভাষায়, কদার্য ভাষায়, নানা ধরনের টিকা টিপ্পনী কাটতে লাগলো যেগুলো হয়ে থাকে। ফাকালা, তখন আবুদ্দারদা ওই লোকগুলোকে বললেন যারা গালমন্দ করছিল, আর আইতুম লা ওয়াজাদতুমুহু ফি কালিবিন আলাম তাকুনু মুস্তাখরিজিহি, আচ্ছা মনে করো এই লোকটি যদি একটি গর্তের মধ্যে কূপের মধ্যে পড়ে যেত তাহলে কি তোমরা কূপের চারপাশে বসে দাঁড়িয়ে থাকতে, চারপাশে দাঁড়িয়ে থাকতে, নাকি এই লোকটিকে বাঁচানোর জন্য উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়তে? তখন তারা বলল কালু বালা, অবশ্যই, তখন আমরা যে কোনোভাবে হোক এই লোকটিকে বাঁচাতে সবাই এগিয়ে আসতাম। আবুদ্দারদা বললেন ফালা তাসুব্বু আখাকুম ওয়াহমাদুল্লাহ আল্লাযী আফাকুম, তাহলে তোমরা এই ভাইটিকে গালি দিও না, বরং আল্লাহ শুকরিয়া করো যে এই লোকটি যে অন্যায়টি করেছে সেই অন্যায় থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ, মানে এই লোকটি একটা অন্যায় করে ফেলেছে, সে একটা যেন গর্তের মধ্যে পড়ে গেছে, সে একটা বিপদের মধ্যে পড়ে গেছে, তো তাকে গালমন্দ না করে বরং চেষ্টা করো তাকে সেই বিপদ থেকে, এই অপকর্ম থেকে, এই অন্যায় থেকে বাঁচানো যায় কিভাবে সেই চেষ্টা করো। গালমন্দ করলে সে তো আরও কষ্ট পাবে, সে হতে পারে অপরাধের মধ্যে আরও ডুবে যাবে, এটা করা উচিত নয়। কি দরদ দেখেছেন সাহাবিরা, এই দরদ শিখেছেন কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমাদের মাঝে ভাই দরদের খুব অভাব আছে। আমার মনে পড়ে আগে হয়তো বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম রাত তিনটার সময় ক্যাডেট কলেজের সামনে ফৌজদারহাট, রাত তখন তিনটা বাজে। আমি সেই দিন দেখেছি যে মানুষের মনুষ্যত্ববোধ কীভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা তিনজন মানুষ আহত রক্তাক্ত, কিন্তু কেউ আমাদের কাছে এসে আমাদেরকে নিয়ে হাসপাতালে যাবে এরকম লোক আসছে না। অবশ্য সব মানুষ তো আর খারাপ নয়, আল্লাহর কিছু বান্দা তো থাকে, সুবহানাল্লাহ। এখান দিয়ে কত গাড়ি চলে যাচ্ছে, কেউ বিভিন্ন ভয়ে, তখন তো ছিল হাসিনার যুগ,
হয়তো মনে করতে পারে দাড়ি দাড়ি টুপি আছে, টুপি আছে, কোনো জঙ্গি কি না, আবার এই লোককে উদ্ধার করতে গিয়ে আমি জঙ্গিবাদের জালে আটকা পড়ে যাব কি না, আমি আবার কোন মুসিবতে পড়ে যাব, এরকম ভয় অনেকেরই ছিল তখন, ছিল না? যাই হোক, অনেকক্ষণ পরে আল্লাহর কিছু বান্দা আসলেন, প্রাইভেট কার ছিল, আমাদেরকে সাহায্য করেছিলেন। তো এটা তো হওয়ার কথা নয়, একজন মানুষ বিপদে পড়েছে, কতটা বড় বিপদ, অ্যাক্সিডেন্ট করেছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমার সাথে যিনি ছিলেন, আমরা তো ভেবেছিলাম ভাই মনে মরে গেছে, এরকম অ্যাক্সিডেন্ট করেছিলাম একবার। তার নাম জুনায়েদ শিপলি, ভালো শিল্পী এবং সে একজন উকিল বর্তমানে, তার একটা চোখ নষ্ট হয়ে গেছে সেই অ্যাক্সিডেন্টে, আমার সাথে ছিলেন। তো এই যে দরদ, ভালোবাসা, দয়া, মায়া, মমত্ববোধ উঠে যাচ্ছে, এগুলো কিয়ামতের আলামত, এগুলো দ্বারা আল্লাহর গজব ত্বরান্বিত হয়, আল্লাহর গজব ত্বরান্বিত হয়। কারণ কি, রাসূল কারীম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা এই জমিনে যারা আছে তাদেরকে রহম করো, তাদের প্রতি দয়া দরদি হও, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে দরদ করবেন। অর্থাৎ আপনি আমি যদি আল্লাহর রহমত পেতে চাই, তাহলে আল্লাহ সৃষ্টির প্রতি আমাদের রহিম হতে হবে, দরদি হতে হবে। ইনশাআল্লাহ পারবো না, ইনশাআল্লাহ আপনার আমার চোখের সামনে একজন ব্যক্তি ক্ষুধার কষ্টে মরে যাবে তা হতে পারে না, কিংবা আক্রান্ত হয়ে রাস্তার পাশে পড়ে থাকবে তা হতে পারে না, কিংবা আশ্রয়হীন উদ্বাস্তহীন হয়ে সে খোলা আকাশের নিচে ঘুমাবে, বৃষ্টিতে ভিজবে, রোদে পড়বে, আর আপনি আমি অট্টালিকায় থাকব তা হতে পারে না। যদি তা হয় তাহলে বুঝতে হবে, আর যাই হোক, আমরা রাসূলের উম্মত হতে পারিনি, তার ভালোবাসার প্রমাণ দেখাতে পারিনি। ওই যে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বিরিয়ানি খেয়েছি, এগুলো মিথ্যে, এগুলো মুনাফিকি। যতদিন পর্যন্ত রাসূলের মতো করে তার উম্মতের প্রতি দরদি না হতে পারবো। এবার আসুন আমরা একটি একটি করে উদাহরণ দেখি, রাসূল কীভাবে রহমত করেছেন সর্বশ্রেণীর মানুষের প্রতি। প্রথমে আসুন দেখা যাক, এই যে সেবিয়ান আতফাল, ছোট্ট ছোট্ট বাচ্চা, এই ছোট শিশুদের প্রতি, বাচ্চাদের প্রতি রাসূল কেমন দরদে ছিলেন। সবার জানা আছে যে রাসূল যে এই যুগে পৃথিবীতে এসেছিলেন, সেই যুগে কন্যা শিশু হলে তাকে জীবন্ত কবর দেয়া হতো, মনে আছে? দরদ ছিল, নিজের সন্তানের প্রতি তাদের ভালোবাসা ছিল না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন, একজন মুসলিম যিনি মুসলিম হয়েছিলেন সম্প্রতি, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতুকাব্বিলুস সাবিয়ান, আপনি বাচ্চাদেরকে, শিশুদেরকে আদর করেন, আবার চুমু দেন, মানে কথাটি বলেছিলেন খুব বিস্ময় প্রকাশ করে। তখন রাসূল কানি বললেন, আওয়া আমলিকু ইন্নাজা আল্লাহুর রাহমাতা মিন কলবিক, এর আগে জিজ্ঞেস করেছিলেন তোমার কি বাচ্চা কাচ্চা নেই, তিনি বললেন আছে, কিন্তু কখনোই তাদেরকে আমি চুমু দেই নেই। চিন্তা করেন, নিজের বাচ্চাকেও কোলে নিয়ে আদর করে চুমু খাওয়া, এতটুকু দরদ ভালোবাসা তাও তাদের মধ্যে ছিল না, কতটা নির্মম নিরস সেই সমাজ ছিল। তখন রাসূল কারীম বললেন, আওয়া আমলিকু ইন্নাজা আল্লাহুর রাহমাতা মিন কলবিক, আল্লাহ যদি তোমার কলব থেকে রহমত উঠিয়ে নেন, বলো আমি তোমার জন্য কি করতে পারি। শুনে দেখো, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যেই ব্যক্তি রহম করে না সেই ব্যক্তিকে রহমত করা হয়। সুবহানাল্লাহ, কিভাবে তিনি রহমতের শিক্ষা দিয়েছেন, শুধু মুখে নয়, শুধু শাব্দিক আর মৌখিক উচ্চারণের মাধ্যমে নয়, বরং তিনি একেবারে বাস্তব দেখিয়ে দিয়েছেন কিভাবে শিশুদেরকে ভালোবাসতে হয়। শিশু কান্না করছে, রাসূল নামাজ পড়ছেন, তিনি নামাজের মধ্যেই ওই বাচ্চাকে কোলে নিয়ে নামাজ পড়েছেন। এখন যদি কোনো ইমাম একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে ইমামতি করে, তাহলে আপনারা তো বলবেন তোমার পেছনে নিয়ে নামাজই পড়বো না, তুমি মাসলাই জানো না। অথচ রাসূল নিজে কোলে নিয়ে নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এমনকি নামাজ পড়তে শুরু করেছেন, বাচ্চারা এসে তার পিঠে আরোহণ করেছে, তাকে ঘোড়া বানিয়ে খেলাধুলা করেছে, যতক্ষণ তারা তাদের খেলাধুলা শেষ করেনি ততক্ষণ তিনি সিজদার মধ্যেই ছিলেন। সুবহানাল্লাহ, কি আজীব! রাসূল কারীম নামাজ পড়তে দাঁড়াতেন আর বলতেন, আমি চাচ্ছিলাম আমি নামাজকে লম্বা করে পড়ব, আজকে কিরাত অনেক লম্বা করব, কিন্তু হঠাৎ করে
পেছনে ছোট্ট বাচ্চার কান্না শুনেছি, ফাতাজাওয়াজু ফি সলাতি, তখন আর নামাজ দীর্ঘায়িত করিনি। কেন? কারণ আমার ভয় হচ্ছিল ওই বাচ্চার মা কষ্ট পাবে। মানে রাসূলের পেছনে মহিলারাও নামাজ পড়তে আসতেন এবং বাচ্চাদেরকে নিয়ে আসতেন। কেমন বাচ্চা? একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা কান্না করতে পারে, দেখেছেন? এবং ওই বাচ্চার কান্না শুনে রাসূল সহ্য করতে পারতেন না, কারণ মা কষ্ট পাবে। এই জন্য আমি নামাজ তাড়াহুড়ো করে শেষ করে দিয়েছি। অন্য হাদিসে বলা হচ্ছে, লাউলা শাবাবুন খুশা, লাউলা শাবাবুন খুশা ওয়া শুয়ুখুন রুকআ ওয়া আতফালুন রুদ্দা লাসুব্ব আলাইকুমুল আযাব সুব্বা আও সাব্বা। যদি এই পৃথিবীতে এমন যুবক না থাকত যেই যুবকের আল্লাহকে ভয় করে, এমন বৃদ্ধ মানুষ না থাকত যারা আল্লাহর জন্য রুকু সিজদায় পড়ে থাকে, এমন শিশু না থাকত যেই শিশুদেরকে মায়েরা দুগ্ধপান করে। অন্য হাদিসে বাহায়েমের কথা বলা হয়েছে, এবং যদি পৃথিবীতে বাহায়েম চতুষ্পদ প্রাণী জন্তু জানোয়ার না থাকত তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাবের পরে আযাব ঢেলে দেয়া হতো। তোমরা যে অন্যায়গুলো করছো এই অন্যায়ের কারণে আযাব ঢেলে দেয়া হতো। আল্লাহু আকবার! কিন্তু আল্লাহ পাক তোমাদের কেন কেন বাঁচিয়েছেন জানো? কেন বাঁচান? ওই যুবকদের কারণে যারা যৌবনেও আল্লাহকে ভয় করে চলছে, ওই বৃদ্ধ মানুষগুলোর কারণে যারা রুকু সিজদায় পড়ে আছে, ওই দুর্বল ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের কারণে যে শিশুগুলো মায়ের দুধ পান করছে, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? শিশুদের প্রতি রাসূল অনেক দরদে ছিলেন। আমরা শিশুদের সাথে খারাপ আচরণ করব না। শিশুরা মসজিদে আসলে আসলে না, বরং নিয়ে আসবেন, কারণ ওদেরকে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। ওরা যদি এখনই মসজিদে না আসে তাহলে কখন আসবে, ঠিক না? ওরা আপনাকে দেখবে সিজদা করছেন, সিজদা করবে, ইমাম বলছে আল্লাহু আকবার, সে বলবে আল্লাহ আল্লাহ আকবার। বাচ্চারা বলে না, আমার এক প্রতিবেশী আছে, দুজন আছে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসে, তো আমি যখন আল্লাহ আকবার বলি বাচ্চারা বলে আল্লাহ আকবার, খুব মজা লাগে না আমাদের, সুবহানাল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদ, ওর মতো করে বলে। এটাই তো সিস্টেম, এটাই তো অভ্যাস। অর্থাৎ শিশুরা পোশাক করলে করুক না, পায়খানা করলে করুক, আমরা পরিষ্কার করবো। রাসূল করিম করেছেন, সাহাবিরা পরিষ্কার করেছেন। ইনশা আমরা শিশুদেরকে কষ্ট দেব না। ধমক, অনেক শিশু ধমক খেয়ে যে বের হয়ে গেছে আর মসজিদে আসে নাই, কারণ ওর মন থেকে মসজিদ আমরা উঠিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। এটা আমরা করব না, ইনশা ইনশা আল্লাহ। আরেকটি জিনিস মনে রাখবেন, আজকের শিশু কালকে সে বড় হবে আর আপনি বুড়া হয়ে যাবেন। আপনি যদি আজকে তাকে সম্মান করেন সে বড় হয়ে আপনাকে সম্মান করবে, ঠিক না? এই জন্যে রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে ভালোবাসে না, রহম করে না, দয়া করে না, স্নেহ করে না, ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা, বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, তারা আমার উম্মত নয়। এখানে ছোটদের কথা আগে আনা হয়েছে, বড়দের কথা পরে আনা হয়েছে। কেন? এই জন্যে আনা হয়েছে, কারণ ছোটরা শিখবে, কাদের কাছ থেকে শিখবে? বড়দের কাছ থেকে শিখবে, সুবহানাল্লাহ, বলবো না? এরপরে স্ত্রীদের সাথে, মেয়েদের সাথে রাসূল কেমন ভালোবাসা স্নেহ মমতা দেখাতেন, মায়া ভরা আচরণ করতেন, তার কিছু নমুনা দেখুন। আজকে যদি পরিসংখ্যান প্রকাশ করা হয় কিংবা কোনো একেবারেই সত্য সন্ধানী গবেষণা করা হয়, তাহলে দেখা যাবে অধিকাংশ পরিবারে দাম্পত্য জীবনে কাঙ্ক্ষিত সুখ নেই, শান্তি নেই। এই জন্য বলে বিয়ে না করলেও আফসোস করে, বিয়ে করলেও কি আফসোস করে, বিয়ে করে আফসোস কেন করে? এই জন্যই করে, কারণ যে একটা স্বপ্ন নিয়ে বিয়ে করেছিল যে আমি একটা সুন্দর সুখের সংসার করব, একটা জান্নাতের মতো একটা পরিবেশ তৈরি করব, সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? রহমতের আদান প্রদান নাই। সবাই আমরা নিজেরটাই চিন্তা করি, আরেকজন মানুষের কল্যাণ চিন্তা করি না, এরকম বেশিরভাগ কি না, বেশিরভাগ এজন্যই হচ্ছে। রাসূল করিম বলছেন, আরেকটা কথা মনে রাখবেন,
এই পৃথিবীর মানুষেরা সবসময় দুর্বলদের প্রতি একটু অবিচার করতে ভালোবাসে। যারা একটু দুর্বল তাদেরকে সবদেরা শুধু ধাক্কা মারে, ঘুষি মারে, কিল মারে, সুযোগ পেলেই ছাড় দেয় না, ঠিক না? আর নারীদেরকে, শিশুদেরকে আমরা দুর্বল মনে করি, এবং কিছুটা বাস্তবতাও আছে, যে কারণে আমরা যারা স্বামী কিংবা সংসারের অভিভাবক তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পরিবারের মেয়েদেরকে, স্ত্রীদেরকে আমরা সম্মান করি না, যতটা তাদের প্রাপ্তি হক আছে এটা তাদেরকে আদায় করে দেই না। আমরা নিজেদের অধিকার আদায়ের ব্যাপারে খুবই সচেতন, কিন্তু তাদেরকে দেওয়ার ব্যাপারে আমরা খুবই কার্পণ্য করি। সত্য না মিথ্যা, এটা খুব অন্যায়, এবং এই অন্যায় করলে আপনারই ক্ষতি হবে, আপনার প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। বেশি দূর যেতে হবে না, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নেই ওই ঘরের সন্তানেরা কখনো সুষ্ঠু, সুস্থ এবং ভারসাম্যপূর্ণ মানসিকতা নিয়ে বড় হয় না, কারণ তারা ভয়ানকভাবে কি হয়, প্রভাবিত হয়, এবং এই প্রজন্ম আগামীতে ধ্বংসাত্মক হতে পারে, ঠিক না? ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা, সেই বিদায় হজের ভাষণে নারীদের কথা, স্ত্রীদের কথা ভুলেন নাই রাসূল। ইত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। ফাইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম, তারা তোমাদের কাছে অনেকটা বন্দী জীবন যাপন করছে, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে তোমার ঘরে চলে এসেছে, তোমার ঘরে সে অনেকটা আবদ্ধ হয়ে পড়েছে। আখাজতুমুহুন্না বিআমানাতিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছো, আমানত। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কালেমা দিয়ে তোমরা তাদেরকে হালাল করেছ, অতএব আল্লাহকে ভয় করবে, তাদের সাথে খারাপ আচরণ করবে না। অন্য হাদিসে বলা হয়েছে, ইস্তাউসাউ বিন্নিসাই খায়রা, মেয়েদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়াত করছি, তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে। এখন অনেকেই বলতে পারেন, আচরণ তো ভালো করতে চাই কিন্তু মাঝে মধ্যে তারাও তো ভালো আচরণ করে না, যখন তারা আমাদের সাথে ভালো আচরণ করে না তখন আমাদের মাথা গরম হয়ে যায়, এবং সেই গরম মাথায় আমরাও কিছু একটা শালিং দিই, আমাদের দোষ কোথায়, এরকম বলতে পারেন। এর উত্তর নিন রাসূলের কাছ থেকে। রাসূলের কানি বলছেন, ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন আওয়াজ, তাদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাজরের বা পাজরের বাঁকা হাড় থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে হাওয়াকে, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে আর হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদম থেকে, ঠিক না? আদমের পাজরের হাড় থেকে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলই আলা, এবং এই পাজরের মধ্যে, পাজর কিন্তু বাঁকা থাকে, ঠিক না? আর বাঁকা, সবচেয়ে বেশি বাঁকা উপরের দিকে থাকে। রাসূলের কানে বলছেন, ওই জায়গা থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ফাইন যাহাবতা তুকিমুহু কাসসাবা, এখন কেউ যদি মনে করে এই পাজরের হাড়গুলো বাঁকা হয়ে আছে, ভালো দেখায় না, আমি হাড়গুলোকে সোজা করে সারব। যদি হাড়কে আপনি সোজা করতে চান তাহলে হাড়গুলো ভেঙে যাবে, আপনিও মরে যাবেন, কারণ ওগুলো বাঁকাই থাকবে, এবং বাঁকা থাকলেই আপনি সুস্থ থাকবেন, বেঁচে থাকতে পারবেন। ওয়াইন তারাক্তাহু লাম ইয়াজাল আওয়াজা, এবং তুমি যদি ভাঙতে না যাও বাঁকাই থাকবে। ফাস্তাউসাউ বিন্নিসাই খাইরা, অতএব তোমরা মেয়েদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তো কী বোঝাতে চেয়েছিলেন রাসূল কারীম, যে একটু বক্রতা থাকতে পারে, কারণ তাদের আবেগ একটু বেশি, আবেগটা বেশি, আবেগের কারণে তাদের রাগও বেশি, আবার ভালোবাসাও বেশি, সবই বেশি। যাই হোক, এই জন্য পুরুষকে হতে হবে অত্যন্ত বিচক্ষণ, হাকিম, দার্শনিক, অবস্থা মোকাবিলা করার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে। শুধু একটা মা একটা বিয়ে করলেই স্বামী হওয়া যায় না, স্বামী হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে, তার মধ্যে একটা হলো রহমত থাকতে হবে, রহমত, রহমত থাকতে হবে। স্ত্রী হয়তো অনেক রাগ করেছে, আপনি তাকে রহমত করুন, আপনি ধৈর্য ধারণ করুন, তাকে বুঝাবার চেষ্টা করুন,
ঠিক না? দেখবেন একটু পরে কী হয়ে গেছে, তার রাগগুলো চলে গেছে। একবার উমর ইবনে খাত্তাবের কাছে এক ব্যক্তি নালিশ করতে এসেছিলেন, না কার বিরুদ্ধে, স্ত্রীর বিরুদ্ধে। সকালবেলা এসে উমরের ঘরের দুয়ারের পাশে দাঁড়িয়ে রইলেন, অর্থাৎ উমর এক্ষুনি বের হবেন, বের হলে হাঁটতে হাঁটতে কথাগুলো বলবেন, অপেক্ষা করছেন কখন তিনি দুয়ার খুলে বের হবেন। তো হঠাৎ করে এই আগন্তুক শুনতে পেল ঘরের মধ্যে উমারের স্ত্রী উমারকে একটু কটু কটু ভাষায়, কর্কশ ভাষায় কথা বলছে। তখন লোকটি ভাবল, আমি কার কাছে নালিশ করতে এসেছি, আমার যে অবস্থা উমারেরও ঘরের মধ্যে একই অবস্থা, তথই বসু অবস্থা, অতএব নালিশ করে লাভ নেই, তার চেয়ে আমি কেটে পড়ি উমার আমাকে দেখার আগেই। ঠিক সেই মুহূর্তে উমার দুয়ার খুললেন, লোকটি চলে যাচ্ছেন, বললেন ভাই দাঁড়াও, তুমি কেন এসেছিলে, কেনই বা চলে যাচ্ছ? লোকটি বললেন, আমিরুল মুমিনিন, আমি যে জন্য এসেছিলাম উত্তর পেয়ে গেছি। কি বলো না ভাই, কী জন্য এসেছিলে? তো লোকটি প্রথম বলতে চাইনি, পরে বলতে বাধ্য হলো বা বলেছিল, সব কিছু খুলে বলেছিল যে আপনার অবস্থা তো আমার মতোই, তাহলে আপনি আর কী করবেন আমার জন্য? উমার তখন বললেন, দাঁড়াও ভাই, শোনো, দেখুন কি সুন্দর ইসলাম, আমার স্ত্রী আমার বাচ্চাগুলোকে গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট করেছে, আমার স্ত্রী আমার বাচ্চাগুলোকে লালন পালন করেছে, করছে, আমার স্ত্রী রান্না বান্না সহ ঘরের সব কাজ করে, আমি সময় দিতে পারি না, সে অনেক কষ্ট করে। এইভাবে তার ভালো ভালো কাজগুলোকে একটি একটি করে বলতে লাগলেন, এবং সর্বোপরি আমি তাকে দিয়ে আমার চরিত্রকে হেফাজত করি। তাহলে এই যে সে আমার বাচ্চাগুলো গর্ভে ধারণ করলো, তাদেরকে দুধ পান করালো, লালন পালন করলো, এবং ঘরের সব দায় দায়িত্ব মাথা পেতে নিয়েছে, বোঝা বহন করে চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে জামাকাপড় ধোয়া থেকে যত কাজ আছে, এবং আমি তাকে দিয়ে আমার চরিত্র হেফাজত করি, এই কাজগুলোকে একপাল্লা রেখে আর মাঝে মধ্যে একটু অভিমান করে, একটু রাগ করে, একটু কর্কশ ভাষায় দুটো কথা বলে, এটাকে এক পাল্লায় রাখো, এবার তুমি ন্যায় বিচার করো কোন পাল্লাটা ভারী হবে। তখন লোকটি বলল, আমিরুল মুমিনিন, সত্যি তাদের যে ভালো কাজ, এই ভালো কাজের তুলনায় মন্দ কাজগুলো উল্লেখ করার মতোই না। তখন তিনি বুঝিয়ে বললেন, ভাই তাহলে একটু সবর করো, একটু সবর করো, আল্লাহর কাছে অনেক বেশি প্রতিদান পাবে, সুবহানাল্লাহ বলবো না, এটাই রহমত, এটা কি রহমত এবং ভালোবাসা। আমাদের মাকে জিজ্ঞেস করা হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূল মা কানান নাবিয়্যু ইয়াসনাউ ফি বাইতে, নবীজি ঘরের মধ্যে বসে কি করেন? তখন তিনি জবাব দিয়েছিলেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলে, রাসূল যতক্ষণ ঘরে থাকেন তার পরিবারের খিদমত করেন, পারিবারিক কাজ করেন, ঘরের ভিতরে তিনি বসে থাকেন না, আমাদেরকে সেবা যত্ন করেন, দায়িত্বগুলো পালন করেন। সুবহানাল্লাহ, বিশ্বনবী মদিনার রাষ্ট্রপ্রধান ঘরে গিয়ে স্ত্রীর সঙ্গে ঘরের কাজ করতেন। এভাবে আপনি আমি যদি অল্প অল্প করেও স্ত্রীদেরকে একটু সাহায্য সহযোগিতা করি রান্নাবান্নার ক্ষেত্রে, তাহলে তারা আর কষ্ট মনে করবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, আপনি কষ্ট করছেন আর আমি পায়ের পরে পা উঠিয়ে বিনোদন করছি, তখন তার মনে কী লাগবে? কষ্ট লাগাটাই কি স্বাভাবিক, বিশেষ করে এই গরমের ভিতরে রান্নাবান্না করে এত সহজ কাজ, তার উপরে যদি একটু লবণ কম হয়ে যায় গিয়ে অনেক পুরুষ মারা শুরু করে। সেদিন ফেসবুকে দেখেন নাই, লবণ কেন কম হলো, এই জন্য বউকে ধরে বারান্দা দিয়ে ফেলে দিছে, বউকে ধরে কি বারান্দা নিয়ে উপর থেকে ফেলে দিয়েছে, ইন্না লিল্লাহি, অথচ সে কখন রান্নাবান্না করে নাই, রান্নাবান্না করলো কে, কষ্ট করলো কে, ও আগুনের তাপ সহ্য করলো কে,
তাকে আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, খুব সুন্দর হয়েছে, কষ্ট হয়েছে অনেক, থাক কিছু লবণ কমে যেতে কী হয়েছে, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে রহমত, এটা ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ। এই রহমতের থেকে আমাদের কিছু শেখার আছে না? শেখার আছে। আজকে থেকে ঘরে গিয়ে নিজের কাজগুলো নিজেরা করার চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ। পানি খাবো, আমি পানিটা ঢেলে খাওয়াই, ঠিক না? চা খেতে মন চেয়েছে, আমি একদিন চা বানিয়ে খাওয়াই। আপনি ইউরোপে গিয়ে দেখেন না, ইউরোপে এটাই হচ্ছে। ইউরোপে হিজ হুজ, স্বামীও কাজ করে স্ত্রীও কাজ করে, বাস যা রান্নাবান্না সে করে করে খেয়ে চলে যাচ্ছে, এরকম আছে না? তারা তো কষ্ট করছে, তো আমরা কেন পারবো না? রাসূল আমাদের এই শিক্ষা দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সবাইকে অনুনয় বিনয় করব। বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বলবো, ছোট ছোট ভাইদেরকে বলবো, ঘরের মধ্যে বাবাকে খেদমত করবে, মাকে খেদমত করবে, যেমনটি এক্ষুনি আসবে পরবর্তী পয়েন্টে। তো এই প্রসঙ্গে আরেকটা হাদিস বলছি, রাসূল কারীম বলছেন, মান ওয়ালিয়া মিনাল বানাতি শাইয়ান ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিত্রাম মিনান নার। আল্লাহ পাক যেই পুরুষকে, যেই বাবাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেছেন বা করছেন, এবং সে কন্যা সন্তানের প্রতি ভালো আচরণ করেছে, এই কন্যা সন্তানগুলো তার জন্য জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়ে যাবে, তার এবং জাহান্নামের মধ্যে আবরণ হয়ে যাবে, প্রাচীর হয়ে দাঁড়াবে, সুবহানাল্লাহ। অতএব কন্যা সন্তান দেখে রহম করতে হবে, ভালোবাসা দিয়ে, মমত্বা দিয়ে, বৈষম্যহীনভাবে লালন পালন করতে হবে। এমনও মানুষ বাংলাদেশে আছে, কন্যা সন্তান হলে তার চেহারা কালো হয়ে যায়, স্ত্রীকে নির্যাতন করে, স্ত্রীকে অপমান করে, এটা কি মানুষের কাজ? আমাদের এক পরিচিত ব্যক্তির ভেতরে ঘটনা ঘটেছে, তিনটা মেয়ে হয়েছে, এখন আরেকটা সন্তান হবে, মা জেনেছে তার এটাও কন্যা হবে, কিন্তু স্বামীকে বলেছে, ডাক্তার আমাকে বলেছেন এটা ছেলে হবে, মিথ্যে কথা বলে সান্ত্বনা দিয়েছেন। তো যেদিন হাসপাতালে নিয়ে গেছে এবং সিজার হয়েছে, কন্যা সন্তান দেখে বাবা চিৎকার করে বলল, এই সন্তান আমার নয়, এই সন্তান চেঞ্জ করে দেওয়া হয়েছে। পুরো হাসপাতালে এক ভয়ানক পরিবেশ তৈরি করে ফেলেছিল। পরে স্ত্রী তাকে বলেছিল, আসলে আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম, যেন এখনও সেই জাহিলিয়াতের মধ্যে আমরা এখনও আছি। কন্যা সন্তান হলে কষ্ট পাবেন? তারা আল্লাহর রহমত, তারা আল্লাহর কি রহমত। তাদেরকে বলা হয়েছে বুশরা, ওয়াইদা বুশরা আহাদুকুম বিল উনসা, যখন তাদের কাউকে সুসংবাদ দেয়া হতো তোমার একটি কন্যা সন্তান হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাগুলো কালো হয়ে যেত। আল্লাহ বলছেন সুসংবাদ, সুসংবাদ পেলে তো চেহারা উজ্জ্বল হয়ে যাওয়ার কথা, তাদের হয়ে যেত বিমর্ষ, কাদের, ওই জাহিলি যুগের। অতএব যারা আজকে কন্যা সন্তানদেরকে বোঝা মনে করবে, চেহারা বিমর্ষ হয়ে যাবে, তাদের সাথে ওই অন্ধকার যুগের কাফেরদের জীবন ধরার কি আছে সামঞ্জস্য? আচ্ছা, এটা হতে পারে না। তো যাই হোক, এরপরে রহমাতুহু বিল ওয়ালিদাইন, প্রথম বললাম শিশুদের প্রতি রাসূলের রহমত কেমন ছিল, নারীদের প্রতি, স্ত্রীদের প্রতি, কন্যাদের প্রতি তার রহমত কেমন ছিল। এরপরে আসুন, বাবা মায়ের প্রতি তিনি কেমন রহমত ছিলেন। তিনি সবার জন্য রহমত ছিলেন। একটি ঘটনা বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্নভাবে এসেছে, অথবা বিভিন্ন ঘটনায়, এখানে একাধিক ঘটনা ঘটেছে হতে পারে। সেটি কি? যা রজুলুন মিনাল ইয়ামান, এক ব্যক্তি ইয়ামান থেকে রাসূলের কাছে এসেছিলেন, কি জন্যে? রাসূলের সঙ্গে যুদ্ধ করতে যাবেন, জিহাদ করতে যাবেন, এই জন্যে। তো রাসূল জিজ্ঞেস করলেন, হাল লাকা আহাদুন বিল ইয়ামান, ইয়ামানে কি তোমার কেউ আপনজন আছেন? তখন সেই লোকটি বলল, আবাওয়াইয়া, আছেন, আমার বাবাও আছেন, মাও আছেন। তখন রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছ? বললেন, না, অনুমতি নেই নাই। আযিনা লাক ক্বালা লা, তখন রাসূল বললেন, ফারজা ইলাইহিম ফাস্তাযিনহুমা, তুমি আবার চলে যাও, গিয়ে বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, সুবহানাল্লাহ। ফাইন্না ইযনা ফাইন আযিনা ফাজাহিদ ওয়া ইল্লা ফাবুররহুমা, যদি তারা অনুমতি দেয় তাহলে তুমি আসবে, অনুমতি না দিলে তুমি তাদের সেবা যত্ন করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। অন্যের বাড়িতে বলা হয়েছে, ইরজা ফাআদহিক হুমা কামা আবকাইতাহুমা, তুমি চলে যাও, তুমি যেভাবে তাদেরকে কাঁদিয়ে এসেছিলে, গিয়ে তাদের মুখে হাসি ফুটাও,
তাদেরকে হাসতে সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। অন্য রায়তে বলা হয়েছে, হাল্লাকা আবাওয়ান, তোমার কি বাবা মা আছেন? লোকটি বলল, নাম আছেন। তখন রাসুল করিম বললেন, ফাফি হিমা ফাজাহেদ, তাহলে তোমার জিহাদ হলো তোমার বাবা মায়ের খিদমত করা, এটাই তোমার জিহাদ। অন্য রেওয়ায়েতে বলা হয়েছে, আলাকা ওয়ালিদা, তোমার কি মা আছেন? লোকটি বললেন, নাম মা আছেন। রাসুল করিম বললেন, ফা আক্রিমহা ফালজিমহা, তাহলে যাও ওই মায়ের সঙ্গে গিয়ে থাকো, ফা আক্রিমহা, মাকে সম্মানিত করো, মানে তার সেবা যত্ন করো, ফা ইন্নাল জান্নাতা তাহাতা কদামাইহা, তোমার জান্নাত মায়ের দুই পায়ের নিচে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বাবা মায়ের প্রতি যে রহমত, এই রহমতকে শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে বাবা মায়ের প্রতি এই সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, বাবা মায়ের সেবা করার এই অনিবার্যতা এবং এটাকে জিহাদের পর্যায়ভুক্ত ঘোষণা করা, এরকম কোনো ধর্মে পাওয়া গেছে, পাওয়া যাবে? তুলনা করারও সুযোগ নাই। সুলে কারিম বলছেন, কানা আবারুন নাস বি উম্মিহি দখলতুল জান্নাহ, হারেসা বিন নুমান, এক সাহাবি ছিলেন হারেসা বিন নুমান, তার ব্যাপারে রাসূল বলছেন, হারেসা ছিলেন মায়ের প্রতি অত্যন্ত যত্নশীল, মায়ের অত্যন্ত সৎ সন্তান ছিলেন। দখলতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকেছিলাম ওই যে মেয়েরাজের সময়, আমি জান্নাতে ঢুকলাম, ফাসামিতু ফিহা কিরাআতান, জান্নাতের ভেতরে আমি কোরআনুল কারিমের কিরাআত তিলাওয়াত শুনলাম, কে যেন কোরআন তিলাওয়াত করছেন। ফাকুলতু মান হাদা, আমি জিজ্ঞেস করলাম, এই লোকটি কে জান্নাতের মধ্যে কোরআন তিলাওয়াত করছে? ফাকালু হারেসা ইবনু নুমান, এই ব্যক্তির নাম হারেসা বিন নুমান। রাসূল কারীম বললেন, ফাযালিকুমুল বির, ফাযালিকুমুল বির, এটাই হলো বাবা মায়ের সেবা, বাবা মায়ের যত্ন, বাবা মায়ের প্রতি সদাচরণ করা। দেখেছো, বাবা মায়ের প্রতি সদাচরণ করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন এবং সে জান্নাতের মধ্যে কোরআন তিলাওয়াত করছে, মানে এটা ভবিষ্যতে হবে। রাসূল করিম তাকে দেখে এসেছেন, তার তিলাওয়াত শুনে এসেছেন। অতএব জান্নাতে যদি আমরা যেতে চাই, বাবা মাকে রহমত করতে হবে, ভালোবাসতে হবে। রাসূল করিম বলছেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ফিহা মা শাআ, যে কোনো গুনার শাস্তি আল্লাহ বিলম্বিত করতে পারেন, ইল্লা উকুখাল ওয়ালিদাইন, তবে একটা গুনাহ আছে যেই গুনার শাস্তি আল্লাহ বিলম্বিত করেন না, ফাইন্নাহু ইয়াজআলু লিসাহিবিহি আল-উকুবা ক্বাবলা মামাত, আল্লাহ পাক ওই গুনার শাস্তি অপরাধীকে ক্বাবলাল মামাত, মৃত্যুর আগে দিয়ে ছাড়বেন। সেটি কি? বাবা মায়ের সঙ্গে যারা বেয়াদবি করে, এই গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে নেবেন, মৃত্যুর আগে সে এই অপরাধে প্রায়শ্চিত্য করে যাবে। এর জন্য আমরা আজকে এখানে রাখবো, আমরা আজকে কয়েকটি বললাম শুধুমাত্র, আলোচনা অব্যাহত থাকবে। বিশ্বনবীর রহমত, বিশ্বনবীর রহমত, দয়া মায়া, ভালোবাসা নিয়ে কথা বলছিলাম। ইনশাআল্লাহ আমাদের আগামী জুমাতে বাকি আলোচনাগুলো হবে। তো আজ পর্যন্ত যে আলোচনাগুলো এই পর্যন্ত হয়েছে, আমরা বাচ্চাদের সাথে ভালোবাসা এবং মায়ের মহব্বত দেখাবো, স্নেহ মমতা দেখাবো, আমাদের ঘরের লোকদের সাথে, বাবা মায়ের সাথে বিশেষ করে রহমতপূর্ণ, দরদপূর্ণ, শ্রদ্ধাপূর্ণ আচরণ করবো। ইনশা সবাই রাজি আছে? ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে না। আইসিএম মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে।